পাবি কেমনে আমারে? ওই সিমটা নাম্বারটা তো নাই, আম্মা নাম্বারটা ভাঙিয়া ফেললো, তারপর তো কত কাহিনী হয়ে গেছে বুঝছিস। আরে আমারে বিয়া দিয়ে দিছে, সে এক পাগলের পরিবারে আমারে বিয়ে দিছে বুঝছিস। যখন জানতে পারছে ফারুকের লগে আমার সম্পর্ক, হ্যাঁ হ্যাঁ আমার কার্ড দিয়েছিল, এটা যাই না বিয়া দিয়ে দিল, ভালো কথা। সেই স্বামী আবার আরেক জায়গায় প্রেম করে আর এক মায়ের সাথে, আর আমার যে শ্বশুর স্বামীর বাপ, হেটে কি করছে জানো? হেটে একটা আধবুড়া মহিলারে বিয়ে করছে। সেই মহিলা ঘরের মধ্যে সারাক্ষণ ঘুরে বেড়ায়, ভালো কথা। এখন আবার একটা বিয়ে করবে? আমি এইসবের মধ্যে আছি কমু কি? আমি তো আমার মায়ের কইছি আমি এই জায়গায় থাকবো না বুঝছিস। হ্যার পরও বারবার বারবার কয় এখানে অ্যাডজাস্ট কর, এইসবের মধ্যে অ্যাডজাস্ট করা যায়? শোন, ফোনে এত কিছু বুঝায় কওয়া যায় না, আমি দু একদিনের মধ্যে তোর সাথে দেখা করবো আর আমি এদের বেশি দিন থাকবো না বুঝছিস। এটা সিস্টেম করে তো বাইরেতেই হবে। আচ্ছা এই নাম্বারটা সেভ করে রাখ, ঠিক আছে দেখা করবো না আমি, জানা মনে হয় মনু তুমি কারে কি জানাবে কি সিস্টেম একটু বলো দিয়ে আমার একটু ক্লিয়ার করে বলো। এই কি জানি পিলান টিলানের কথা বলতে এসেলা, আর যে কাল লোকে এত রসাই রসাই ঘন্টার পর ঘন্টা, আমি তো এখন দেড় দুই ঘন্টা ধরে শুনতে আছি তুমি কথা বলতে আসো, আর তোমার মাল লোকে তুমি তোমার কি প্ল্যান করো? এই ঘরের কথাবার্তা সবাই না আদান প্রদান কোনো বললাম কি ঘটনা? আমি কি প্ল্যান করি? আমার এরকম আমের ক লাগবে, আমার আমের দ্বারে ক লাগবে, মোর ক লাগবে না, আমি সব শূন্য ফেলাইছি। তোর কপাল এত পুরা আল্লাহ ও সয় নাই, আল্লাহ তোর লিখে ভালো রাখে নাই, লিখে মুই সব শূন্য ফেলাইছি। এই তো আমি বুঝি না, আমার যেই পোলা এই ঘরের মধ্যে আড়াই যায় মাঝে মাঝে, এত বলা বলা আমার পোলাটা, এই পোলা ঘর ছেড়ে যাওয়ার কারণ কি? আসলে তো ঘর ছেড়ে যায় নাই, তুই আর তোর লাগে তোর মাই জুট দে আমার পোলাটা ঘর ছেড়ে করতো না, সত্যি কথা তো মানে আমার পোলা কোন জায়গায় জুট করবো কোন জায়গায়? হ্যাঁ এই আপনার সমস্যা কি? আমার শ্বশুর তো কয় আপনার মাথায় সমস্যা আছে, আপনার মাথা তো দেখি ঠিকঠাক, সব ভালো করে বোঝেন, আপনার আবার পোলা এলো কোন জায়গা দিয়া? কত আমার আগের শাশুড়ির পোলা শুনছি। তোর আগের শাশুড়ি মানে কি? এ তুই যে আগে পরে চিনতে করো, তুই তো কোনো কালেই নাই, তুই এই যে ঘরের মধ্যে এই সংসারের মধ্যে তুই কোনো কালে ঠাই করতে পারছো? তুই চিনতে করো মুই আগের মোর পোলা পরের, তুই এত চিনতে করো কে? হ্যাঁ হন তুই যে কত বড় কাল লাগিনি, এই আমি কতগুলো না হলে বলতে পারতাম না, তোর লাগিয়ে মোর সুখের সংসার এখন যথে তথে মোর পোলাটা রেখুন করে লাইছো তোরা, তুই একটু মানিস না। ওরে আল্লাহ, আমার সংসার সুখের সংসার, আপনার আবার সংসার আসলে কোথায়? আমি তো বুঝতে পারতেছি না। আর পোলা কি আপনার? পোলা তো আসলে আমার শ্বশুরের আগের বিয়ার সেই ঘরের, আপনার তো কোনো পোলাই নেই, আরে সংসার কি আপনার নাই? তুই যে গড়লেই কথা কয়, তুই তো গড় তো দূরের কথা বাদ দিলাম, তুই তো রাস্তায় ঠাই করতে পারবো, এই যে সংসারে যাই গিয়ে ওরছো তোর জানছি আমরা ভালো বুঝতে। হ্যাঁ তুই এই সংসারে লিখে ভালো কি করছো কা? তুই শয়তান তো শয়তান, তোর মায়ের বাইরে এই প্ল্যানে জোগাড় করছিস। আমার মায়ের নিয়ে কথা বলবি না, বড় সম্মান দিতে না পারলে এখন অসম্মান করি কথা কবি না, মোর পোলা তুই 24 ঘন্টার মধ্যে ফেরত নাই ঘরে, তোর আমি কি করবো তুই চিন্তা করতে পারবি না, খালি তোর না তোর মায়ের সুদ্ধান তুই তৈরি হয়ে গিয়ে থাকবো তো। ওরে নটাঙ্কি মহিলা, আমারে আলটিমেটাম দেয় ব্যর্থ জানি। আমি তো কিছু বুঝি না, কি চুরি করছি ভাঙিয়া দিছি কিলা বুঝবে, চুরি করে পয়সা চুরি করছো, আমার মামু আমার মামু আমার বিয়া দেয় না, আমি মামনে করছি বিয়া তো হয় পয়সা চুরি গেছে টাকা চুরি গেছে, আমি চোখ দীক্ষা করলে মুখে চুরি করছে, তুই চুরি করছো তোর চোখ দীক্ষা কর তুই চোর কালো জানের কত কইছি, আপনার ভাই একদম মাথা খারাপ হয়ে গেছে, তারা ভাবনা বাড়ান আমার কথা বিশ্বাস করে না। কি ভাই খেপা বলেছে? না না পাগলের কথা কই নাই কোনবে, আমি পাগলের কথা কই নাই, কইতাছি যে খালুজানের টাকা পাওয়া গেছে চুরি হয় নাই, কুনিয়া পাওয়া গেছে যে খালুজানে ডয়রে রাখছে, ডয়রে ডয়রে কে রাখছে কে রাখছে, খালুজানে তো ডয়রের মধ্যে ভুলে রাখছে আর কি, বালিশের নিচে ভুলে রাখছে, আমার 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 মামু চুর
আমার মামু নিজের বোঝা নিজে চুরি করে ধরে রাখছো চিন্তা করে মামুর কাছে শোন না ভাই 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 উনি শোন না উনি তো টাকা দেয় নাই উনি ওনার টাকাটাই বালিশের নিচের থেকে ডয়ারের ভিতরে রাখছে ভাই এ ও না তোর চালাকি আমি তোরে লইছি তুই তোরা খাইলি চল তোর লাগি আমার বিয়া ভাঙছে না নি আমার মামু আমি তার বাড়া যাইমু একটু সুখ বেসমু একটু ডিসকাউন্টের সুখ বেসিয়া তুই উনা উপর তাবে মামুর কাছে তোরা আমি লইয়া দিব বাহ বাতাবে गाली दिले किन्तु समस्या समाधान हबे ना आमार मने हय जेहेतु आपनार एकटा मानसिक समस्या एबं समाधान हवा खूब दरकार আপনি বললে আমার কাছে একজন খুব ভালো সাইকিয়াট্রিস্ট আছে ঠিক আপনি কি বেশি বলছেন আস্তে আস্তে সবাই জেনে যাবে যে আপনার মানসিক সমস্যা আছে তাই এটা গোপন থাকা ভালো নয় কি গোপন না রাখছি গোপন এখানে দাঁড়া গোপন রাখছি আমি খুব ভালো একটা নাড়া নিয়ে গেছি নড়তে থাক নড়তে থাক মুখের উপর দরজা বন্ধ করলি কেন ও আচ্ছা সামান্য দরজা বন্ধ করেছি বলে মুখটা একদম কালো হয়ে গেল ঘরের লোক বাঁকা করে কথা বলতেছো আর তোমরা যা করেছো আমার কি করা উচিত অধীরদা আমরা আমরা বলছিস কেন অধীরদা তুমি যতটা স্মার্ট ভাব নিচ্ছো তুমি কিন্তু অতটা স্মার্ট না রনি রনি দেখ আমি না আসলে কোভিড কোভিড হয়েছে হয়েছে তোমার আর কোনো ব্যাখ্যা দিতে হবে না আমি কিচ্ছু শুনতে চাই না এই রনি শুন না আমি ওখানেই চলে যাব আচ্ছা ওকে
তুই যখন আমাদের সঙ্গে থাকবি না তখন তোকে আর জোর করব না। কিন্তু এতদিন আমরা একসাথে ছিলাম, তোর যা উপলক্ষে একটা ফেয়ারওয়েল তো করতে দিবি। ফেয়ারওয়েল না, ওসব করে কি হবে অধীরদা? আরে কি হবে না হবে ওটা তোকে ভাবতে হবে না, এক রাতেরই তো ব্যাপার। সবাইকে আসতে দে, কাল সকালে চলে যাস। তোকে আর কেউ আটকাবে না, আমি বললাম, আমি। রিল্যাক্স। আমি একজন প্রাপ্তবয়স্ক, আমি তো আমি কোন অন্য ধরনের কোন কাজও করবো না। আমি আপনার জন্য অপেক্ষা করতে আছি যে পিতা হিসাবে আপনাকে একটা জিজ্ঞেস আছে আমার, যে আপনি সকালে যে বাইর হন আবার এই যে রাত্রি বাসায় ফেরেন, সেটা কি করেন? আর আজকে সারাদিনে কি এমন টইটই করে কি কামটা করছেন? আব্বা আমি সারাটা দিন মানব সেবা এবং সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখছি আব্বা। সমাজ সেবা, এই সব সমাজ সেবা করতে আপনাকে কে বলেছে? এই দায়িত্ব আপনার কাঁধে কে দিয়েছে? জি আবা আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হইতে বাবা। ঘরে ঘরে একটা মহিলা মানুষ নাই। আমি যে আপনাকে কতবার করে বলতেছি যে ঘটকের সাথে যাইয়া পাত্রী দেখতে। আচ্ছা কথা কি আপনার কানে যায় না আব্বা? আব্বা আমি আর কত বলবো আপনাকে, আমার বিয়ের সময় এবং বয়স হয় নাই আব্বা। আমার গাধায় কয় কি, মাথার চুল পড়তে শুরু করছে, এখনো বিয়ের বয়স হয় না। তাইলে কি চুল পইরা পুরোটা টাক হয়ে গেলে বিয়ের বয়স হইবে আব্বা? আব্বা বিবাহের কোনো বয়স বা সময় নেই আব্বা, যে কোনো সময় যে কেউ বিবাহ করতে পারে। জি আব্বা, জি আব্বা। তার মানে তো সেই হিসাবে আমিও বিবাহ করতে পারি, বয়স যেহেতু লাগে না আমি পারি না বিয়ে করতে, করবো না। কেন 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 আমার বয়স লাগে না তো কেন পারবো না? আপনাদের বেলায়? হ্যাঁ এই কথাটা প্রযোজ্য না আব্বা, এটা হলো পুত্রদের বেলায়, ছেলেদের বেলায় এই কথাটা প্রযোজ্য। কিন্তু আমার বেলায় তো আমি ডিসিশন নিয়ে ফেলেছি আব্বা, যে আমি নিজের পায়ে না দাঁড়াই বিবাহটা করব না আব্বা। এই এই তোর কি হয়েছে? তোরে কে কামড়াইছে, কে ধরেছে? তোরে কুত্তা কামড়াইছে? চোখে দেখো না, চোখে দেখো না, ধাক্কা খাইলি। ভাইরাস ভাইরাস কাকু, কিরিনা ভাইরাসের ডরে মুই দৌড়াইতেছি গ্রামের মধ্যে, কিরিনা ভাইরাস ছড়াইবার যে কাকু মুই তো বাঁচবো না। নে ওয়াল্লা অমাবু মোরে বাঁচাও, কিরিনা রাতে কোন মোরে বাঁচাও। এই করোনা ভাইরাস কি চোখে দেখা যায়? করোনা না না কাকু। তাহলে তোমারে দৌড়ানো দিল কিভাবে? ওই যে আমদানি করে লই আইছে চায়না গনে করোনা ভাইরাস। কে কি দাবার? ওই যে চায়না ফরিদ। হ্যাঁ চায়না ফরিদ কি আমদানি করছে? চায়না গনে হ্যাঁ নামছে বাংলাদেশে, বুঝলি? নামার পরে আসছে তো হেবর তো মুইটা হেল লাগা হাবডা হাবডি করছি, কোলাকুলি করছি। কাকু চায়না বলে আকাশে বাতাসে ওই চায়না ভাইরাস ওই যে কিরিনিয়া করতে থাকে, এখন ফরিদ দিয়ে যেহেতু চায়না গনে আসছে আর চুলে চোয়ে মোহে পকেটে মোবাইলে পকেট ভরিয়ে ভাইরাস লই আইছে না, হেইয়ে যদি আমি গ্রামের মধ্যে সরাই যায় আনে ও কাকু, হেলে তে লাগিয়ে দেবে কলেরা, মানুষ এই মরতেই থাকবে মরতেই থাকবে, কি কারণ নেই। ফরিদ চায়নার থেকে আইসা কোথায় নামছে, নিজের উঠানে? না ওইটা ওই এয়ারপোর্টে নামছে। তাহলে এয়ারপোর্টে নামার পরে দুই দফা চেক হয়, দুই দফা, যদি কোনো ভাইরাস ধরা পড়ে তাহলে তাকে আইসোলেট করে রাখে। আইসোলেট আলাদা করে রাখে, তারে ডাক্তাররা আলাদা করে রাখে, চিকিৎসা দেয়, তারে বাড়ি পাঠায় না। এই কাকু হেলে যে মুইধেই হেল লাগে কোলাকুলি করছি, এই কোলাকুলি করিয়া আবার আমের লাগে খাইছি ধাক্কা, এখন মোর গার জীবন আবার আমের গার মধ্যে হাইন্দে পড়ছে না। হাইন্দে যায় যাও, হাইন্দে গেলে আমি মরে যাই, মানে তুমি যা আছে আর একবার কোলাকুলি করিয়া আমার সব দিয়ে যাও, তোমার ভাইরাস দম সারিয়ে দাও, দম বন্ধ করো না, এখন যাও, টেনশন করো না। রামু যে
আতঙ্ক ভয় কিসে কাটে জানো? এক হলো ওষুধে কাটে, আর কাটে মাইরে। আর কি মাইর দিমু? তাহলে যা বাড়ি, যা বাড়ি, যাইয়া গোসল দে, গোসল দিয়া খাইয়া একটা ঘুম দে। যা বাড়ি কোন দিক? এদিকে এদিকে এদিকে। আর হুদা জায়গায় কিছু লোক আতঙ্ক ছড়াইতেছে, এটা কি না বুঝা ছড়ায় নাকি উদ্দেশ্যমূলক ছড়ায় বুঝতে পারতেছি না। এটা বিহিত করা লাগে।